আট হাজার নশো তিরিশ টাকার বার্ষিক আট পার্সেন্ট সরল সুদের হারে পাঁচ বছর পর মোট সরল সুদ কত টাকা পাওয়া যাবে চারটি অপশন দেওয়া যাবে কোনো সঠিক উত্তর আমরা দেখবো এক্ষেত্রে সরল সুদ বের করার ফর্মুলা টি বাই একশো দিয়ে আমি করবো করব তো এখানে আসল হচ্ছে আট হাজার নশো তিরিশ টাকা তো লিখলাম গুণ দিয়ে আট পার্সেন্ট মানে হচ্ছে আট বাই একশো গুণ দিয়ে সময়টা বলেছে পাঁচ বছর তো পাঁচ লিখলাম ব্যাস এটা সলভ করলে আমরা সরল সুদটা পেয়ে যাবো ঠিক আছে তো এখানে এই শূন্য সাথে এই শূন্য কেটে দিলাম পাঁচ দিয়ে দশকে কাটলে দুই হয় যেহেতু পাঁচ দশ দুই দিয়ে আটকে কাটলে দুই চারে আট আটশো তিরানব্বই সঙ্গে চার গুণ করলে তিন হাজার পাঁচশো বাহাত্তর তাহলে অপশান সি আমাদের তিন হাজার পাঁচশো বাহাত্তর টাকা হয়ে যাচ্ছে সঠিক উত্তর সোমবার থেকে বুধবারের গড় শূন্যতা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের গড় শূন্যতা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস যদি বৃহস্পতিবারের উষ্ণতা সোমবারের উষ্ণতার চার বাই পাঁচ হয় তাহলে বৃহস্পতিবারের উষ্ণতা কত হবে চারটি অপশন দেওয়া হচ্ছে কোনটা সঠিক উত্তর আমরা দেখব কোশ্চেনে প্রথমে বলেছে সোমবার থেকে বুধবারের গড় উষ্ণতা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ গড়ে সোমবার উষ্ণতা সাঁইত্রিশ ডিগ্রি সেলসিয়াস মঙ্গলবারও সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং বুধবার ছয়ত্রিশ ডিগ্রি সেলিয়াস হলে এই তিন দিনের মোট উষ্ণতা যেহেতু তিন দিনের তাই সাঁত্রিশ ডিগ্রি গুণ তিন করলে একশো এগারো ডিগ্রি সেলসিয়াস এরপর কোশ্চেনে বলেছে মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের গড় উষ্ণতা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ গড়ে মঙ্গলবারের উষ্ণতাও চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস বুধবারেরও চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং বৃহস্পতিবারও চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তো এটা গড়ে হচ্ছে তো সেক্ষেত্রে এই তিন দিনের মোট উষ্ণতা হবে চৌত্রিশ ডিগ্রি গুণ তিন করব তো চৌত্রিশের সঙ্গে তিন গুণ করলে একশো দুই একশো দুই ডিগ্রি সেলসিয়াস হচ্ছে এই তিন দিনের মোট উষ্ণতা এবার ওপর নিচ যদি আমরা বিয়োগ করি সেক্ষেত্রে দেখো মঙ্গলবার থেকে মঙ্গলবার বিয়োগ করলে কেটে যাবে বুধবার থেকে বুধবার বিয়োগ করলে কেটে যাবে তাহলে থাকবে শুধু সোম বিয়োগ এই বৃহস্পতিবার তাই তো সমান এখানে একশো এগারো থেকে একশো দুই আমরা বিয়োগ করবো একশো এগারো থেকে একশো দুই বিয়োগ করলে নয় হয় তো নয় ডিগ্রি সেলসিয়াস হচ্ছে ঠিক আছে এরপর দেখো কোশ্চেন এখানে বলেছে যদি বৃহস্পতিবারের উষ্ণতা সোমবারের উষ্ণতার চার বাই পাঁচ হয় অর্থাৎ অনুপাতে সোমবারের উষ্ণতা যদি পাঁচ হয় তাহলে বৃহস্পতিবারের উষ্ণতা হয়ে যাবে ওপরের এই চার তো বৃহস্পতিবারের জায়গায় চার লিখব ঠিক আছে মাঝখানে বিয়োগ আছে তো পাঁচ থেকে চার বিয়োগ করলে কত হচ্ছে এক হচ্ছে তাহলে এক সমান এটা অনুপাতে বিয়োগফল কত হচ্ছে এক যেটা সঠিকভাবে সোমবার আর বৃহস্পতিবারের মধ্যে উষ্ণতার বিয়োগফল কত নয় ডিগ্রি সেলসিয়াস তাহলে এক সমান যদি নয় ডিগ্রি সেলসিয়াস হয় সেক্ষেত্রে কোশ্চেনে জানতে চাইছি বৃহস্পতিবারের উষ্ণতা কত তো আমরা তো জানি বৃহস্পতিবারের উষ্ণতা অনুপাতে কত চার তো সঠিকভাবে যদি বের করতে হয় তাহলে সেক্ষেত্রে যেহেতু আমরা অনুপাতের এক সমান সঠিকভাবে জানি কত নয় ডিগ্রি সেলসিয়াস তাই এই চার সমান হয়ে যাবে চার গুণ নয় মানে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তো এই ছত্রিশ ডিগ্রি শেষে আছে অপশন ডিতে তে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর কোশ্চেনে যদি সোমবারের উষ্ণতা কত হবে জানতে চাইতো সেক্ষেত্রে সঠিক উত্তর কী হতো তোমরা কমেন্ট করে জানাবে কোশ্চেনে সোমবারের উষ্ণতা কত হবে জানতে চাইলে সঠিক উত্তর কী হতো তোমরা কমেন্ট করে জানাবে আচ্ছা এইবার এইখানে যে আমরা এখানে গুণ করেছিলাম সাঁত্রিশ সঙ্গে তিন গুণ করে একশো এগারো করেছিলাম আর এখানে চৌত্রিশ সঙ্গে তিন গুণ করে একশো দুই করেছিলাম তো এই গুণটা না করেও তোমরা কিন্তু বিয়োগটা খুব তাড়াতাড়ি করতে পারবে কীভাবে দেখো সাঁত্রিশ গুণ তিন থেকে যদি আমি চৌত্রিশ গুণ তিন বিয়োগ করি তো এক্ষেত্রে দেখো সাঁত্রিশ থেকে চৌত্রিশ বিয়োগ করলে তিন হয় তো তিনের সঙ্গে এই তিন গুণ করলে তিন তিনে নয় ডিগ্রি সেলসিয়াস তাহলে খুব সহজেই কিন্তু আমরা বিয়োগটা করতে পারছি এখানে গুণ না করে ঠিক আছে যেহেতু এখানে তিনটা কমন যাচ্ছে